সময় ভালো যাচ্ছে না তরুণ কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলের। পিছু ছাড়ছে না বিতর্ক, একের পর এক ঘটনায় হচ্ছেন সমালোচিত। গত মাসে এই কণ্ঠশিল্পী ফেসবুকের মাধ্যমে উৎফুল্ল হয়ে ঘোষণা দেন বাবা হতে যাচ্ছেন তিনি। অথচ এর দুদিন না যেতেই গত 30 জুন তার স্ত্রী সালসাবিল দাবি করেন তিনি অন্তঃসত্ত্বা নন। এরপরই স্ত্রীর বিরুদ্ধে ভ্রূণ হত্যার সন্দেহ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন নোবেল। তার দাম্পত্য জীবন যে ভালো যাচ্ছে না স্ট্যাটাসে স্পষ্ট হয়ে ওঠে। এ নিয়ে নেটিজনরা সমালোচনায় মেতে ওঠেন। এই ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার মিলা চৌধুরী নামে একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়েছে নোবেল আবার বিয়ে করেছেন। ওই আইডি থেকে নোবেলের সঙ্গে তোলা একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, অবশেষে বুঝি পরিচয় পেতে চলেছে তোমার আমার দীর্ঘ পথ চলা। 1.5 বছর রিলেশনের পর আজ সে বিয়েতে রাজি। সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। এই ছবি যে নোবেলের অনুমতি নিয়ে পোস্ট করা সে কথাও স্ট্যাটাসে উল্লেখ রয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নোবেল চর্চা। অনেকেরই প্রশ্ন, কে এই মিলা চৌধুরী? এ বিষয়ে নোবেল দাবি করে এসব মিথ্যা বানোয়ার। তবে মিলা নামে তার বান্ধবী আছে স্বীকার করে নোবেল বলেন, মিলা জামাল নামে আমার এক বান্ধবী আছে, ও থাকে নারায়ণগঞ্জে। এসব কথা বলার মতো মেয়ে ও না। নোবেল বলেন, যে ছবির বিষয়ে বলছেন ওই ছবি আমিও দেখেছি, মিলাকে ফোন করেছিলাম। মিলা বলল, আমিও দেখেছি, ছবিটি আমি আমার কয়েকজন বন্ধুকে পাঠিয়েছিলাম, তাদের মধ্যে কেউ হয়তো ছবিটি ব্যবহার করে অপপ্রচার করছে। মিলা তার কোন বন্ধুকে ছবিটি পাঠিয়েছে সঠিক বলতে পারেননি নোবেল। ঘনিষ্ঠ এই ছবির বিষয়ে নোবেল বলেন, যে ছবি নিয়ে কথা হচ্ছে এ ছবি এডিট করা না, এটি আমরাই তুলেছিলাম। তবে এই ছবিকে ঘিরে অন্তর্জালে ভেসে বেড়ানো বক্তব্যের কোনো সত্যতা নেই বলে জানান তরুণ এই পপ শিল্পী। মিলার সঙ্গে বন্ধুত্বের বাইরে আমার কোনো সম্পর্ক নাই, ওদের বাসায় আমার যাতায়াত আছে, মিলার বাবা মা আমার পরিচিত, ওর বাবা মায়ের সঙ্গেও আমরা ভালো সম্পর্ক, মিলার সঙ্গে বিয়ের বিষয়ে কোনো কথা হয়নি, আমি তো বিবাহিত। নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ, সোশ্যাল মিডিয়ার সূত্রে তাদের পরিচয়, পরে তার রূপ নেয় প্রেমে। 2019 সালের 15ই নভেম্বর বিয়ে করেন তারা। রাকিব হাসান, সাদা কালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।